উত্তর প্রদেশের পরাজয়ক লো বিজেপির টাস্ক ফোর্সর প্রতিবেদন স্বয়ং বিজেপি মন্ত্রী বিধায়কই প্রকাশ করেছিল অনিহা তার ইঙ্গিতর বাবে নিস্তেজ হয়ে পড়েছিল বিধায়ক মন্ত্রীর কাম কাজ প্রতিবেদনের পাছতে কেবাগী জেলা দণ্ডাধীক সলনি বিরোধীর কি কথাই বিজেপিক ব্যাকফুটলে ঠেলিলে উত্তর প্রদেশ দেশের আটাইতক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মধ্যমণি তথা গেরুয়া শিবির হিসাবে পরিচিত উত্তর প্রদেশ 43 আসনত বহুমত লাভ করবলে সক্ষম হল ইন্ডিয়া মহাজোট বিপরীতে 60তক উপর আসন লাভ করব দিয়া বিভিন্ন এক্সিট পোলক মিছা প্রমাণিত করে বিজেপিয়ে লাভ করলে মাত্র 33 আসন রাজ্যখন 47 আসন অকলে লাভ করে অভাবনীয় উত্থান ঘটালে অখিলেশ যাদবর সমাজবাদী পার্টিয়ে কংগ্রেস দলে লাভ করলে 6 আসন বিজেপির এনে দুর্বল প্রদর্শনের আরর কারণ ফগিয়ায় এতিয়া প্রতিবেদন যুগুত করেছে বিজেপির টাস্ক ফোর্সে 40গী নেতারে গঠিত প্রতিবেদনত দলটোরে কেবাটাও দুর্বলতা দাঙি ধরেছে বিজেপির টাস্ক ফোর্সে সরকার আর দলের মাজত সহযোগিতার অভাবে উত্তর প্রদেশত বেগফুটলে ঠেলিলে বিজেপিক আনকি দলের বিধায়ক আর মন্ত্রীর মাজতো সৃষ্টি হয়েছিল মতানৈক্য যার বাবে বহু বিধায়ক মন্ত্রীয়ে নির্বাচনত পিছ হুহুকা দিছিল নির্বাচনত দলের প্রতি প্রকাশ করেছিল অনিহা আনহাতে বিরোধীর তীব্র প্রচারেও হল ঠেকত পেলালে উত্তর প্রদেশ বিজেপিক প্রতিবেদনত এই কথাও উল্লেখ করেছে যে বিজেপি শাসনলে আগিলে সংবিধান সলনি করার যে স্লোগান আছিল ইন্ডিয়া মহাজোটর সেই কথায় ব্যাপক প্রভাব পেলালে উত্তর প্রদেশত ইয়ার ফলত দলিত সম্প্রদায়ের ভোট হ্রাস পাইছিল বিজেপির পক্ষত আনহাতে সমাজবাদী পার্টি আর কংগ্রেস একলগ হওয়াত মুসলমান সম্প্রদায়ের ভোটবোরও একপক্ষীয়ভাবে বিরোধী মহাজোটে লাভ করবলে সক্ষম হয়েছিল আমূলতন্ত্রও বিজেপির বিরুদ্ধে কাম করার কথা উল্লেখ করেছে 80জনীয় গোটে দিয়া প্রতিবেদন দি প্রিন্টত প্রকাশিত এক বাতরি অনুসরি প্রতিবেদন দাখিল করার পাছতেই বিজেপিয়ে দ্রুতগতিত স্থিতি গ্রহণ করেছে তার পাছতেই লোকসভা নির্বাচনত সমাজবাদী পার্টির হাতত পরাস্ত হওয়া সমষ্টিরপর 12গী জেলা দণ্ডাধীক সলনি করলে যোগী আদিত্যনাথে ইয়ার উপরি আন তিনটা সমষ্টিত নতুনক জেলা দণ্ডাধীশ নিযুক্তি দিয়া হয় পর্যালোচনা বৈঠকত বিজেপির নেতাসকলে কয় যে ভোটগ্রহণের সময়ত বাধার সৃষ্টি করার প্রশাসনে বিজেপি প্রার্থীক অপমানও করেছিল রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমটির সঙ্গে হওয়া এটা সাক্ষাৎকালত এই কথাও বিজেপির নেতাই কয় যে সাধারণ কর্মী দলক গুরুত্ব নিদিয়াতো প্রতিটি নির্বাচনতেই ঘটিব পারে কিন্তু অলপ উচ্চ পর্যায়ের নেতাসকলে শীর্ষ মহলের সংকেত নাপালে দলক ভেঙুচালি করব নয় উদাহরণ হিসাবে বিজেপি প্রার্থী লক্ষণপালের বিরুদ্ধে যোগী সরকারের মন্ত্রী কানওয়ার ব্রিজেশ সিং আর বিধায়ক রাজীব গাম্বারে কাম করার অভিযোগ উত্থাপিত হয়েছিল তেওঁলোকর অধীনস্থ কেবাটাও বুথত 50% কম ভোটদান হয়েছিল বিপরীতে বিজেপি বিধায়ক নথকা সমষ্টিতো ভোটদানের হার বেশি আছিল স্থানীয় নেতায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও বাধার সৃষ্টি করা বলে অভিযোগ উত্থাপন হয়েছিল উল্লেখ্য যে নির্বাচনের পূর্বেও বিজেপির আভ্যন্তরত জেলা দণ্ডাধীকর বদলিকরণের বিষয়টি সম্পর্ক চর্চা চলিছিল আনহাতে সমাজবাদী পার্টি আর কংগ্রেসের মিত্রতায় দলিতর লগতে ওবিসি ভোটারের ভোট আকর্ষণ করবলে সক্ষম হওয়াটো এক উল্লেখযোগ্য কারণ হিসাবে অভিহিত করেছে প্রতিবেদন পুনীত ত্যাগী নামের বিজেপি নেতাগীর মতে সংবিধান সলনি করার স্লোগানে বিজেপির পক্ষত দলিত সকলের 60% ভোট হেরবলিয়া হয়েছিল উল্লেখ্য যে সেলেমপুর সমষ্টির বিজেপি প্রার্থীগুলি অতি কম ভোটের ব্যবধানত পরাজয় বরণ করেছিল পরাজিত প্রার্থীগুলি মুকলিকয়ে বিজেপি মন্ত্রী বিজয় লক্ষ্মী গৌতম আর স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় যাদবে তেওঁর বিরুদ্ধে প্রচার চলা বলে মন্তব্য করেছে আনহাতে কৌশাম্বিত সমাজবাদী পার্টির হাতত পরাজিত হওয়া বিনোদ কুমার সুনকারে কাম নকরাক বহি থাকার বাবে হারিছিল বলে পর্যালোচনা বৈঠকত উলাই পড়েছে সংগঠনের সঙ্গে বিচ্ছিন্নতা আর সাংসদের বিরুদ্ধে থাকা প্রতিষ্ঠান বিরোধী ধোয়েও উত্তর প্রদেশত বিজেপির বাবে প্রত্যাহ্বানের সৃষ্টি হয়েছিল যার বাবে 33গী নিষ্ক্রিয় সাংসদক প্রার্থিত্ব প্রদান করে 20টাতেই ব্যর্থ হয় বিজেপি দলটো প্রতাপগড়ের পরাজিত বিজেপি প্রার্থী নিরঞ্জন জ্যোতিয়ে কয় যে মোদীর মিশনত কোনো ব্যক্তিয়ে বাধার সৃষ্টি করেছে কোনো উচ্চ পর্যায়ের সেয়ে সংকেত অবিহনে এই কাম সম্ভব নহয় বলেও এক বিশেষ ইঙ্গিত প্রদান করেছে নেতাগুলি এনেবর কারকর উপরেও জাতিগত রাজনীতিত পরাস্ত হয়েছে বিজেপি অখিলেশ যাদবর বিচক্ষণীয় প্রার্থী প্রদানের বাবেও বিজেপি ব্যাকফুটলে গেল উত্তর প্রদেশত আনহাতে রাম মন্দিরে কোনো সহায় নকরার কথা উল্লেখ করেছে বিজেপি নেতাসকলে ইয়ার মাজতেই প্রশ্ন হয় মোদী আর যোগীর মাজত থাকা অন্তর্দ্বন্দ্বয়ে বিচ্ছিন্নতার বাদর সৃষ্টি করলে নাকি উত্তর প্রদেশত এই ক্ষেত্রত ইতিমধ্যে এক বিশেষ ইঙ্গিত প্রদান করেছে বিজেপি নেতাই পরবর্তী সময়ত যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদীর আচরণ যে উলাই পড়ব সকল কথা বিজেপির টাস্ক ফোর্সে দিয়া এই প্রতিবেদনের পাছতেই পুনর্বার উত্তর প্রদেশ বিজেপির অন্তকন্দল চলার সম্ভাবনাক নুই করিব পৰা না যাব
এক জুলাইলৈকে মনোময় স্পৰ্টছ ক্লাবৰ বিনামূলীয়া নামভৰ্তিৰ সুবিধা। আপোনাৰ সন্তানক যদি ফুটবলৰ প্ৰশিক্ষণ দিব বিচাৰে তেনেহলে যোগাযোগ কৰক মনোময় স্পৰ্টছ ক্লাবৰ সৈতে। মনোময় স্পৰ্টছ ক্লাবে পোনপ্ৰথমবাৰৰ বাবে লৈ আহিছে আৰ্টিফিচিয়েল টাৰ্ফ ফুটবলৰ সুবিধাও। বয়স 5 বছৰৰ পৰা। যোগাযোগ নম্বৰ 6000330938 আৰু 7904221239।